কে কখন জন্মাবে ভাগ্য ধার্য, আয়ু শেষে ফিরে যাবে সে তো অনিবার্য, স্মরণে আসন পাবে কর্ম বিচার্য। সেই কোন ১৯৪১-এ শুরু, সময় বয়ে যায়, স্মৃতি বাঁধ টেনে দেয়, সে বাঁধ পিছু টানের বাঁধ। দেখতে দেখতে ৮১তম বর্ষে পড়ল চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মিলনী। ৮১ বছর কম কথা নয়, কত আশা কত যাওয়া, কত কিছু ফিরে ফিরে চাওয়া ফিরে ফিরে পাওয়া। আজকের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমরা কৃতজ্ঞ। আসলে যাদের ছবি আপনারা দেখছেন আপনাদের সামনে, এরা পুণ্যবান, এরা তো সঙ্গীত শিল্পী, ঈশ্বরের বড় সন্নিকটের বড় আদরের ধন, তাই এদের নাম উচ্চারণ আমাদের পুণ্য স্নানের মতো। দীপন জানাবেন এর পরের পর্যায়ে। আপনাদের আরো একবার সশ্রদ্ধ প্রণাম জানাই। যারা এখানে এসেছেন তাদের আমি দুবার প্রণাম জানাবো, তার কারণ হচ্ছে আপনারা সঙ্গীতের কাছে এসেছেন আর করোনার ভয়কে পিছনে ফেলে এসেছেন। আর যারা দূর থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখবেন তাদের জন্য আমাদের চেতলা মুরারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমরা দেবাশিসদা যেমন বলছিল যে ৮১ বর্ষে, মানে বয়সটা তো ৮১, বোধ হয় সঙ্গীতের জন্য নবীন কি দেবুদা, তাই তো? আসলে যা সত্য তাই শাশ্বত, তাই বয়স হয় না চিরায়তের, তাই না দীপন? একদম। আমরা তাহলে অনুষ্ঠান শুরু করি। আজকে শুরু করব আমরা প্রদীপ প্রজ্বলন দিয়ে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব চেতলা মুরারির পক্ষে সভাপতি ডক্টর মনতোষ দাশগুপ্তকে, সম্পাদক শ্রী দিলীপ মিশ্রকে এবং সহ সম্পাদক শ্রী দীপ্তেশ মিশ্রকে। অর্থাৎ এটা বলা যেতেই পারে একটা অবিমিশ্র প্রতিক্রিয়া, মিশ্র রাগের ওপর। হ্যাঁ, মিশ্র কি বলবো, এটা ইমন মন জুড়ে আছে বলে, কারণ মনতোষদা আছেন তো। প্রদীপ প্রজ্বলন করবেন ডক্টর মনতোষ দাশগুপ্ত, শ্রী দিলীপ মিশ্র এবং শ্রী দীপ্তেশ মিশ্র, চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মিলনীর ৮১তম বর্ষের শুভ উদ্বোধন। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রদীপের শিখার মতো জ্বলে উঠুক আমাদের অন্তরের গান, সুর তাল লয় অনেক দিন থেমেছিল, এক মধুর দ্রোহ স্পর্শ। বন্ধুত্তম সুরের আলো জ্বেলে দিয়েছেন, সেই সুরের আলোয় আমাদের প্রাণ আলোকিত। ডক্টর মনতোষ দাশগুপ্ত
আমাদের সভাপতি, আমাদের অভিভাবক, উনি আমাদের প্রাণের মানুষ, ওকে আমরা বরণ করে নেব আমাদের অন্তরের ভালোবাসা দিয়ে। দিলীপ মিশ্র, ফুলের সম্মানে উত্তরীয়তে ভূষিত হলেন ডক্টর মনোতোষ দাশগুপ্ত। আচ্ছা, উনি যেমন পণ্ডিত মানুষ আর আমাদের অভিভাবক, আগেই বললাম প্রত্যেক বারই ওনার থেকে আমরা দু চারটে শব্দ না শুনে ওনাকে মঞ্চ থেকে যেতে দিই না, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আসুন, করুণা আর যাই করুক, অন্তত এই করুণাটুকু যেন আমরা পাই মনোতোষদার মতো মানুষ। তিনি যখন কিছু শোনান আমরা ঋদ্ধ হই। নমস্কার আপনাদের সবাইকে, আমার নিজের পক্ষ থেকে, আমার সংস্থার পক্ষ থেকে, সঙ্গীত পরিবেশন করবেন যে সমস্ত শিল্পীবৃন্দ, সকলের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের আলোক পুরুষ মোহিনীমোহন মিশ্রকে, আমাদের প্রাণ পুরুষ মুরারিমোহন মিশ্রকে, আমাদের প্রেরণা পুরুষ মনোজমোহন মিশ্রকে, এবং ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি আমাদের প্রাণপুত্তলি তাপসী মিশ্রকে। আজকে এই প্রতিষ্ঠানটির 81তম বর্ষ উদযাপিত হচ্ছে সঙ্গীতাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে, এবং এখানে আপনারা যারা এসেছেন তারা প্রমাণ করে দিলেন আমাদের বাঙালি কবির সেই কথাটি, যে মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। আমরা মারি এবং মন্বন্তর নিয়ে ঘর করতে করতে এগিয়ে এসেছি এই বাঙালিরা। কিন্তু তার চেয়েও যেটা বড় কথা, সেটাও প্রমাণ করে দিল অন্যভাবে, যে সঙ্গীতকেও দমিয়ে রাখা যায় না। যত বিরোধী শক্তি আসুক না কেন, সঙ্গীতকে হতোদ্যম করতে পারে এমন কোনো শক্তি বোধহয় এখনো আবিষ্কৃত বা উদ্ভাবিত হয়নি। কাজেই এই সঙ্গীতের মধ্য দিয়ে শুধু যে আমরা আমাদের সংস্থার 81তম বার্ষিকী পালন করছি তা নয়, আমরা এর মধ্য দিয়ে সঙ্গীতের জয়ধ্বনিও ঘোষণা করছি। আজকে বর্তমান প্রেক্ষিতে অবশ্যই আমরা খুব বেশি সংখ্যক শ্রোতার সমাগম আশা করতে পারি না, বা খুব বেশি সংখ্যক শ্রোতার সমাগমকে উৎসাহও দেব না, কিন্তু যারা এসেছেন তারা প্রমাণ করে দিলেন যে আমাদের প্রতি ভালোবাসা তাদের অক্ষুণ্ণ আছে। যারা আসেননি তাদের এটা নেই বলবো না, তারাও নিশ্চয়ই মনের গোপনতম কন্দরে আমাদের জন্য ভালোবাসা, আমাদের জন্য উৎসাহ, আমাদের জন্য শুভকামনা ধরে রেখেছেন, প্রকাশ করতে হয়তো পারছেন না, কেননা আমরা তো নিজেদেরও প্রকাশ করতে পারছি না। মনে আছে আমি যখন উত্তরবঙ্গে কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলাম, তখন আমি একটি সেমি প্রফেশনাল যাত্রা দলে ছিলাম, সেটি ছিল ছদ্মবেশী সম্প্রদায়।
আমরা ঠাট্টা করে বলতাম আমরা ছদ্মবেশী, এখন সত্যি সত্যি হয়েছে আমরা ছদ্মবেশী। কেননা রাস্তায় লোকে দেখা হলে না পরিচয় দিতে হয়, চিনতে পারছেন আমি কিন্তু অমুক, আমাদের পরিচয়টি লুপ্ত হয়ে যেতে বসেছে। মুখ আর মুখোশের পার্থক্য, আগে মুখ আর মুখোশ বলতাম, এখন হয়ে গেছে মুখোশ আর মুখ। জানি না, বিজ্ঞানীরা বলছেন, আমি নিজেও আইসিএমআর এর সঙ্গে যুক্ত, আমরা মনে করছি হয়তো এটির সঙ্গে আমাদের সহাবস্থান করতে হবে। অন্য রোগের মতন এটিও একটি রোগ হয়ে থেকে যাবে। ডাক্তারবাবু বলবেন এইসব পরীক্ষার জন্য কোভিডটিও পরীক্ষা করে নিন। তবে একটি ওষুধ দরকার, যে ওষুধটি এই রোগটি হলে ইনফ্লুয়েঞ্জার মতন সেই ওষুধটি অন্তত নিরাময় করতে পারবে, এই স্থিরতাটুকু থাকবে। আপনাদের আমি আশ্বস্ত করতে পারি যে বাজারে এই ধরনের ওষুধ আসতে চলেছে। আমার নিজের আবিষ্কারও দুটি ওষুধ কার্যকরী হয়নি, তৃতীয় ওষুধ কার্যকরী হতে চলেছে। কাজেই আমরা এই ভয়ের থেকে উত্তীর্ণ হবই, সেই উত্তীর্ণ হওয়ার শুভ প্রয়াস আজকে আমরা এই অঙ্গীকারের মধ্য দিয়েও রাখলাম যে এই সঙ্গীতকেও আমরা আমাদের উৎসাহ দিয়ে, আমাদের উদ্দীপনা দিয়ে, আমাদের অভ্যাস দিয়ে, আমাদের অনুশীলন দিয়ে, আমাদের পরিশীলন দিয়ে, আমাদের অনুধ্যান এবং নিদ্রাধ্যাস দিয়ে আমরা সঙ্গীতের উৎকর্ষ বজায় রাখব, তার জয়ধ্বনি করে যাব। কাজেই আপনাদের সবাইকে আবার আমি এই সঙ্গীত প্রেমিক হিসেবে এবং সংগ্রামী মানুষ হিসেবে এবং সহমর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের এই 81তম বর্ষের অনুষ্ঠান উপভোগ করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। বি ওয়েল, কিপ ওয়েল, এটি হচ্ছে আমাদের এখনকার স্লোগান। এটি যেন আমরা নিজেরাও গ্রহণ করি, অন্যদের মধ্যেও ছড়িয়ে দিই। নমস্কার। মনতোষবাবুর কথা শুনছিলাম, যত শুনি মনে হয় যেন মনের শান্তি, প্রাণের আরাম, আত্মার আনন্দ সবই ফিরে পাই। কোথায় যেন এক তপবনের স্নিগ্ধ ছায়া তিনি বিছিয়ে দেন তার আখর বিন্যাসে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মিউজিক হ্যাজ সাচ ট্রিমেন্ডাস পাওয়ার ওভার দ্য হিউম্যান মাইন্ড দ্যাট ইট ক্যান ব্রিং ইট টু কনসেন্ট্রেশন উইদিন এ মোমেন্ট। মানব মনের সঙ্গীতের অপার মহিমা, চঞ্চল মন একাগ্র হতে প্রয়োজন এক লহমা।